নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে চেরি গোল্ড। তো চেরি গোল্ডের মাটি, চেরি গোল্ড একটা ফুলের গাছ। বন্ধুরা, আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনাদেরকে বলে দিই, চেরি গোল্ড একটা ফুলের গাছ, খুবই ভালো একটা ফুল। তো আপনারা বাজার থেকে চেরি গোল্ড ফ্লাওয়ার আনতে পারেন, খুবই ভালো হবে আপনারা টবে করার জন্য, খুবই ভালো একটা ফুল। তো বন্ধুরা, এই জন্য কী ধরনের মাটি হবে এবং কী কী পরিচর্যা করতে হবে, কোথায় রাখতে হবে, এইসব বিষয়গুলো নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, চেরি গোল্ড ফ্লাওয়ার গাছটি এরকম দেখতে হয়, দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার আলোচনা করি যে কী ধরনের আপনাদেরকে চেরি গোল্ড ফ্লাওয়ারের জন্য মাটি প্রস্তুত করতে হবে। তো আপনারা জানেন যে দোআঁশ মাটিতে খুবই ভালোভাবে কিন্তু সব গাছ কিন্তু খুবই ভালোভাবে হয়। তো এক ভাগ দোআঁশ মাটি নেবেন, আর এর সঙ্গে এক ভাগ আপনারা পাতাপচা সার, নাহলে আপনারা কম্পোস্ট সার, নাহলে আপনারা কোনো গরু গোবর সার হলেও হবে, আপনারা নিতে পারেন। তারপর এই মাটিটা প্রস্তুত করবেন। মাটিটা প্রস্তুত করার পর এই যে গাছগুলো আমি লাগিয়েছি এরকম কিন্তু লাগাবেন না আপনারা। আপনারা 10 ইঞ্চি টবের মধ্যে কিন্তু গাছগুলো লাগাতে পারেন, তিনটি করে গাছ লাগাতে পারেন, আবার একটি গাছ লাগালে আরও ভালো হবে। তো বন্ধুরা, আমি রেকমেন্ড করবো আপনাদেরকে একটি করে গাছ লাগান, খুবই ভালো হবে। তো এগুলো লাগানোর পর আপনারা এবার আলোচনা করি যে জল কেমন দিতে হবে। জল আপনাদেরকে দিতে হবে যখন দেখবেন যে এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ফোকাস করে। তো দেখুন, এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ময়েশ্চার আছে এর মাটির মধ্যে, কিন্তু অনেক জল আছে এখন। এখন যে এখন কিন্তু জল দেওয়া যাবে না, যখন দেখবেন যে মাটিটা শুকিয়ে আসছে অটোমেটিকলি কিন্তু এই চেরি গোল্ড গাছে কিন্তু পাতাগুলো যখন জল কমে যায় তখন কিন্তু পাতাগুলো খুবই ভালোভাবে নুয়ে পড়ে। সেই তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই চেরি গোল্ড গাছে এবার জল প্রয়োজন হবে। তখন কিন্তু আপনারা চেক করে দেখবেন মাটিটা শুকিয়ে গেছে হালকা হালকা। তো শুকিয়ে গেলে তখনই কিন্তু আপনারা জল দেবেন। চেরি গোল্ড গাছ কিন্তু গাছে আপনারা জল দেওয়ার কোনো সমস্যা প্রয়োজন হবে না, কারণ চেরি গোল্ড গাছে আপনাদের জল দেওয়া অটোমেটিকলি পাতাগুলো নুয়ে পড়বে, তখনই আপনারা বুঝতে পারবেন যে এবার জল প্রয়োজন হবে গাছটির। তো রেগুলারই জল প্রয়োজন এই গাছে, জল কিন্তু একদমই কমিয়ে দেবেন না। এবার আলোচনা করি যে কোথায় রাখতে হবে গাছটি। তো শীতকালীন যতগুলি ফুলের গাছ রয়েছে ততগুলি কিন্তু ফুল সানলাইটের মধ্যে আমাদেরকে রাখতে হবে। তো এই যে চেরি গোল্ড ফ্লাওয়ার গাছগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে আমাদেরকে রাখতে হবে। তো বন্ধুরা, আর এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং কিছু যদি কোশ্চেন থাকে ভিডিও রিলেটেড তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন সেটাকে প্রেস করুন, এবং পাশে যে ঘন্টাটা আসবে সেটাকে অল নোটিফিকেশানে আইকনে ট্যাপ করে রেখে দিন।